আর একটা বিশেষ চমক হচ্ছে এইখানে কিন্তু টিয়া পাখি আছে, পুরো প্রাইমারের কাজ চলছে, মানে রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই বড় ঠাকুরটা সরস্বতী ঠাকুরের পুরো রং শুরু হয়ে গেছে, মানে এই ঠাকুরের কিন্তু মুখমণ্ডলের কাজ প্রায় শেষ, এবার শুধু চোখ আঁকার অপেক্ষা। পদ্ম ফুলের উপর বসে আছে সরস্বতী, অষ্টভুজা মহা সরস্বতী। আর এখানে কিন্তু প্রশান্তদা সরস্বতী ঠাকুরের যে হাত, সেই হাতের কিন্তু পুরো ফিনিশিংটা করছে, মানে আর এই ঠাকুরের মুখমণ্ডলটা দেখো, বিশাল বড় মুখমণ্ডল। এই ঠাকুরটা কিন্তু যাচ্ছে বারুইপুর, ছোট সরস্বতী ঠাকুর, এটার কিন্তু মুখমণ্ডলটা বেশ লাগছে, কিন্তু বেশ লাগছে। 2024 সালের সব থেকে বড় সরস্বতী হচ্ছে কিন্তু এইটাই, ফিনিশিংটা শুধুমাত্র দেখো, এইরকম ফিনিশিং কিন্তু সব জায়গায় দেখা যায় না। কি হচ্ছে বিনাটা, বিনাটার এই যে ফন্ট, এটা হচ্ছে আমার কাছে ফন্ট। দেখো আমি কিন্তু এরকমভাবে ভিডিও শুরু করি না, আর আমি কিন্তু শুরু করছি কারণ একটু মজা পেয়ে গেছি, মানে একটু একটু বেশ মজা লাগছে। আর পেছন দিকে কিন্তু পুরো সরস্বতী ঠাকুর সেজে উঠেছে, আর আমি কিন্তু এখন আছি প্রশান্ত পালের স্টুডিওতে। তো কীরকম কী প্রস্তুতি হয়েছে তোমরা হালকা চমক তো একটু দেখতেই পাচ্ছ, এবার পুরো ভিডিওটার মধ্যে তোমরা দেখে নাও কীরকম কী প্রস্তুতি হয়েছে। দেখো এখান থেকে কিন্তু পুরো মাটি এইভাবে টেনে নিয়ে যেতে হচ্ছে, আর এই হচ্ছে কিন্তু সেই চেনা পরিচিত জায়গা, আর একদম সামনে হচ্ছে কিন্তু 45 মোড়। আর এখানে কিন্তু বাইরে আমি দেখতে পাচ্ছি গণেশ ও লক্ষ্মী ঠাকুর, পুরো এখানটা যে রঙের পর পুরো শুকোতে দেওয়া আছে। তাছাড়া এইখানটা কিন্তু হাঁসের কাজটা কিছুটা হয়েছে, আর এই বাইরেও কিন্তু এরকম বড় বড় চালচিত্র এখনও তৈরি হচ্ছে, মানে জাস্ট এখনও তৈরি হচ্ছে। আর আমি যদি একদম এই দিকে ঢুকি, মানে এই হচ্ছে কিন্তু সব সরস্বতী ঠাকুর আছে, আর এইখানে কিন্তু কালী ঠাকুরের চোখ আঁকা হচ্ছে, এবং যে মুখমণ্ডলের কাজ সেইটা কিন্তু হচ্ছে, মানে সামনে কিন্তু কালী পুজোও আছে। তো সেই জন্য এইখানে একটা আমি কালী ঠাকুর দেখতে পাচ্ছি, এই একটা কালী ঠাকুর দেখতে পাচ্ছি, আর ওই একটা কালী ঠাকুর আছে। তাছাড়া এইখানে কিন্তু সব কটা ঠাকুরের রং হয়ে গেছে, যে মানে রং আঁকা বলবো কেন, শুধু চোখ আঁকাও কিন্তু হয়ে গেছে। তাছাড়া এই ঠাকুরটা কিন্তু বেশ লাগছে, বেশ একটু অন্যরকম, অনেকটা মাছের মতন, আবার হাতির সুর। তো চলো ভেতর দিকে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, পর পর যদি আমি তোমাদের দেখাই বুঝতে পারবে। এইখানে কিন্তু প্রত্যেকটা সরস্বতী ঠাকুর, মানে এইখানে কিন্তু সব সরস্বতী ঠাকুরের পুরো রং হয়ে গেছে, আর এইখানে কিন্তু বস্ত্র পরানো হচ্ছে। আর আমি যদি একদম এইখান থেকে দেখানো শুরু করি, দেখো পুরো কিন্তু হলুদ কালার, পুরো হলুদ কালার, আর হাঁসটাও কিন্তু বেশ ভালো। আর আমি যখন এসেছিলাম তখন সবে সবে মাটির কাজ হয়েছিল, মানে মাটির কাজ হয়েছিল, আর এখানে কিন্তু পুরো রং হয়ে গেছে, পুরো এই জায়গাটা রং হয়ে গেছে। আর এই ঠাকুরটাও আমি যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু রং হয়নি, এখন কিন্তু রং হয়ে গেছে। আর আমি যদি এইখান থেকে ঠাকুরটা দেখাই, পুরো চক্ষু দান কিন্তু হয়ে গেছে, জাস্ট অসাধারণ লাগছে। আর আমি যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এইসব সবে মাটির কাজ শুরু হয়েছিল, আর এখন কিন্তু পুরো মাটির কাজ কমপ্লিট, ইভেন এখানে চালচিত্রের কাজও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে জাস্ট কালারটা অসাধারণ লাগছে। আর এই দিকে কিন্তু যে বস্ত্র পাওয়ানো, সেই বস্ত্র পাওয়ানোটা পুরো হচ্ছে, আর সামনেও কিন্তু প্রশান্তদা আছে, সেটা আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু এখন আছি প্রশান্তদা স্টুডিওর ভেতরে, আর এখানে কিন্তু প্রশান্তদা সরস্বতী ঠাকুরের যে হাত, সেই হাতের কিন্তু পুরো ফিনিশিংটা করছে, মানে হাতের যে এই অংশটা পুরো ফিনিশিং করছে, আর এই দিক থেকে কিন্তু পুরো আঙুলের ফিনিশিংটাও পুরো করছে। আর সরস্বতী ঠাকুরটাও কিন্তু বেশ লাগে, পুরো ঠাকুরটা কিন্তু হয়ে গেছে, মানে পুরো চালচিত্র থেকে শুরু করে এখানে বস্ত্র পাওনা থেকে শুরু করে ইভেন কিন্তু এখানে বিনা রঙও হয়ে গেছে। এখন কিন্তু পুরো আঙ্গুলের যে টাচ, সেই টাচটা হচ্ছে, তো পুরোটা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি যদি এইখান থেকে এই পার্টটা শুরু করি, এইখানে কিন্তু এই যে সরস্বতী ঠাকুরটা, যেটা কিন্তু তখন সবে সবে শুরু হয়েছিল, সেটা কিন্তু পুরো প্রাইমার হয়ে গেছে। আর 2024 সালের সব থেকে বড় সরস্বতী হচ্ছে কিন্তু এইটা, এইটার কিন্তু এখানে পুরো প্রাইমারের কাজ চলছে, মানে রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই বড় ঠাকুরটা সবে মাত্র সাদা রঙটা হয়েছে, মানে প্রাইমারে কিন্তু বেশ লাগছে। আর চালচিত্রের বাহারটা অসাধারণ, ময়ূরখানা লাগছে, দেখো কাজ, নিখুঁত কাজ। আর বিনাটা তো যখন পুরো রং হবে তখন আলাদাই লেভেলের লাগবে, যেটা আমি এখনই তোমাদেরকে দেখে বলতে পারছি, কারণ এরকম লেভেলের বিনা কিন্তু আমি কোথাও দেখিনি। তাছাড়া এই হচ্ছে কিন্তু পুরো যে সরস্বতী ঠাকুর, সেটার কিন্তু মুখমণ্ডলটা। আর কটার দিন পর আসলে হয়তো আমি এটারও রং দেখাতে পারবো বা পারতাম, বাট এখান থেকে কিন্তু বেশ ভালো লাগছে, মানে প্রাইমারের কাজটা হচ্ছে এখানে, কিন্তু পুরো এই জায়গাটা পুরো কাজটা হচ্ছে, এই যে পুরো কিন্তু এখানে যে রঙের কাজটা সেটা কিন্তু হচ্ছে। আর এখান থেকে মুকুট, মানে এই দিকটা যাওয়া যাবে না, আমি যদি বাইরের দিক থেকে যদি অন্য একটা অ্যাঙ্গেল দিয়ে দেখাই তবে বুঝতে পারবে, মুকুটটা জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ। তো
এই হচ্ছে গেল এই ঠাকুরটা। তাছাড়া আমি যদি এইখান থেকে দেখাই একদম ক্লোজে, আমার ক্লোজে আছে আরও একটা সরস্বতী ঠাকুর, এটারও কিন্তু পুরো প্রাইমারের কাজ হয়ে গেছে, মানে রঙের কাজ কিন্তু হয়ে গেছে, বেশ লাগছে। আর এই হচ্ছে কিন্তু বিনার থেকে উপরের অংশ থেকে শুরু করে একদম নিচের অংশটা ঠাকুরের চোখখানা দেখো, পুরো কিন্তু টানা টানা চোখ, পুরো টানা টানা চোখ। তো এইটা গেল কিন্তু সব থেকে বড়ো সরস্বতীর একটা অংশ। তাছাড়া কিন্তু আরও অনেক সরস্বতী আছে, সেইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো। মানে এই দিকে তো আছেই, এই দিকে আছে, তাছাড়া আমি কিন্তু এই পার্টটা তোমাদেরকে এবার দেখাচ্ছি। আর আমি যদি এই দিকটা থেকে দেখানো শুরু করি, এই দিকটা কিন্তু প্রত্যেকটা মানে যে কটা ছোটো ছোটো সরস্বতী ঠাকুর আছে সেইগুলোর কিন্তু প্রাইমারের কাজ হয়ে গেছে, আর মুখমণ্ডলটাও কিন্তু বেশ বেশ লাগছে। মানে এখানে কিন্তু পরপর পরপর অনেকগুলো ছোটো সরস্বতী ঠাকুর আছে। তাছাড়া এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু অষ্টভুজা মহা সরস্বতী, যেটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। মানে এইরকম সরস্বতী ঠাকুর আমি সত্যি আগে কখনো দেখিনি, কখনো দেখিনি। এখানে কিন্তু মানে দুই পাশে দুটো সখী আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, আর এখানে কিন্তু পদ্মফুলের উপর বসে আছে সরস্বতী, অষ্টভুজা মহা সরস্বতী। আর একটা বিশেষ চমক হচ্ছে এইখানে কিন্তু টিয়া পাখি আছে, এই যে এই হাতে একটা টিয়া পাখি আছে। তাছাড়া আমি যদি দেখাই এই হাতে আরও একটা টিয়া পাখি আছে। আর এফমণ্ডল যদি আমি একদম ক্লোজ থেকে দেখাই জাস্ট জাস্ট অসাধারণ লাগছে। মানে এখনও রঙটা শুরু হয়নি, মানে এই ঠাকুরটার এখনও রঙ শুরু হয়নি। তাছাড়া আমি যদি এই দিকে এগিয়ে যাই, মানে এইখানে তো সব ছোটো ছোটো সরস্বতী ঠাকুর আছে, আমি যদি এই দিক থেকে মানে এই ঠাকুরটা যদি এখান থেকেই দেখাই, আমি প্রথমে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে কিন্তু বেশ লাগছে। মানে প্রাইমারের কাজটা কিন্তু পুরো শুরু হয়ে গেছে, পুরো শুরু হয়ে গেছে। আর এটা কিন্তু নীল শাড়ি হবে, আর বিনাটা লাগছে দেখো, মানে এমন একটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, আমি অতটা ভালো নাও লাগতে পারে, বাট পুরো রং শুরু হয়ে গেছে। আর আমি তোমাদেরকে এই পার্টটা এবার আস্তে আস্তে পুরোটা দেখাচ্ছি। আমি যদি এইখান থেকে দেখানো শুরু করি, এটা হচ্ছে কিন্তু সরস্বতী ঠাকুরের যে শাড়ির পাড়ের অংশটা, আর এখানেও কিন্তু মাটির কাজ ভরা ভরা আছে। আর প্রশান্তদার কাছে আসলে আমি তো মাটির কাজ সবসময় দেখি, মানে সবসময়, সে দুর্গাপুজো হোক বা কালী পুজো হোক কিংবা সরস্বতী পুজো। আর এখানে কিন্তু সরস্বতী ঠাকুরের পুরো রং শুরু হয়ে গেছে, মানে এই ঠাকুরের কিন্তু মুখমণ্ডলের কাজ প্রায় শেষ, এবার শুধু চোখ আঁকার অপেক্ষা। আর মুকুটটাও কিন্তু বেশ লাগছে, মুকুটটা কিন্তু বেশ লাগছে। আর এইখান থেকে কিন্তু পুরো শাড়ির কাজটা হচ্ছে, এই গেছে কিন্তু গহনাটা, আর বিনাটা লাগছে দেখো, বিনাটা কিন্তু বেশ 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 ভালো। আর এই যে এইটা কিন্তু অনেকটা সেই সিংহাসনের মতন বলেছিলাম না, সেই সিংহাসনের মতন একটা জিনিসের মধ্যে কিন্তু বসে আছে মা সরস্বতী। এইখানে কিন্তু আছে হাঁসটা, আর এই হচ্ছে বিনাটা, আর এই বিনাটা কিন্তু বেশ বেশ লাগছে। আর ঠাকুরের মুখমণ্ডলখানা দেখো, এত বড় মুখমণ্ডল, সত্যি বলছি এটা কিন্তু ছোট, এটা ছোট মুখমণ্ডল, আর এই ঠাকুরের মুখমণ্ডলটা দেখো বিশাল বড় মুখমণ্ডল। আর টানা টানা চোখ, যখন মানে যখন পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে, মানে পুরো চোখ আঁকা থেকে শুরু করে ইভেন তোমার মুকুটের যে অংশটা বস্ত্র বানানো থেকে শুরু করে ওটা যখন হয়ে যাবে না, জাস্ট অসাধারণ লাগবে। আর বিনার, এই বিনার এই জিনিসটা কিন্তু আমার বেশ বেশ লেগেছে। এটা কিন্তু ময়ূর, ময়ূরের যে মুন্ডু, সেই ময়ূরের মুন্ডুর অংশটা, বা ভালো কথায় বললে পুরো মাথার অংশটা সেই রকম লাগছে। আর এইখান থেকে কিন্তু আরও একটা সরস্বতী ঠাকুরের এখানে কিন্তু পুরো কাজ হয়েছে, মানে মুখমণ্ডলটা লাগছে দেখো অসাধারণ, চোখখানা কিন্তু অসাধারণ। আর এইখানে কিন্তু প্রশান্ত আরও একটা ঠাকুরের কাজ করছে। আর এই হচ্ছে কিন্তু সব থেকে বড়ো সরস্বতী, যেটা যাচ্ছে কিন্তু পশ্চিম মেদিনীপুর, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। আর এটা আমি দেখাবো কী করে, সত্যি কথা বলতে গেলে কোন জায়গা থেকে দাঁড়িয়ে দেখাবো সেটাই বুঝতে পারছি না। এইখানে কিন্তু বিনাটা দেখো, অসাধারণ বিনা, পুরোটা আমি দেখাচ্ছি, একটা অন্য দিক থেকে চেষ্টা করছে, এখান থেকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে কিন্তু সব থেকে বড়ো সরস্বতী ঠাকুর, আর এটা কিন্তু পুরো সেটে আছে, আর এটা যাবে পশ্চিম মেদিনীপুর। এবার ঢোকা যাক, ঢুকে গিয়ে আমি দেখানোর চেষ্টা করি পুরো নিখুঁতভাবে, কতটা পারবো আমি জানি না, কারণ সত্যি কথা বলতে গেলে জায়গা নেই, সত্যি কথা বলতে গেলে জায়গা নেই। তাও প্রথমবার আমি যখন এসেছিলাম তখন একটু দেখাতে পেরেছিলাম। মানে এই হচ্ছে কিন্তু সরস্বতী ঠাকুরের শুধু শাড়িটার অংশটা গেল, আর মুখমণ্ডলটা আমি দেখানোর চেষ্টা করছি। মুখমণ্ডলটা লাগছে দেখো, অসাধারণ মুখমণ্ডল, অসাধারণ মুখমণ্ডল। আর এখানে কিন্তু আছে গণেশ ঠাকুর, পুরো কিন্তু গণেশ আছে, আর যত সম্ভব মনে হচ্ছে এটা লক্ষ্মী হবে, যত সম্ভব মনে হচ্ছে, যারা বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এই হচ্ছে কিন্তু গণেশ আছে, গণেশ কিন্তু যাচ্ছে দিদির সাথে। আর আমি যেটা বলি সবসময় যে চালচিত্রের বাহার, চালচিত্রের বাহার তোমরা এখানেই দেখতে পারবে, চালচিত্রের ভেতরে মানে মধ্যে কিন্তু ছোটো ছোটো অনেক দেবদেবীর মূর্তি কিন্তু এখানে এরকমভাবে পুরো ভরা ভরা আছে। আর আমি চলো এই দিক থেকে দেখানোর চেষ্টা করছি, এই দিক থেকে যদি দেখাই, এই হচ্ছে বিনাটা, বিনাটার এই যে ফন্ট, এটা হচ্ছে আমার কাছে ফন্ট, এখানে কিন্তু যে মুন্ডুটা দেখো পুরো ময়ূরের, আর এই হচ্ছে বিনার কাজ।
অসাধারণ বিনার কাজ আছে, অসাধারণ বিনার কাজ আছে, পুরো এইরকম লেভেলে গেছে। আর এটা হচ্ছে কিন্তু ময়ূরটা, আর এখানে কিন্তু এখনও রং শুরু হয়নি, মানে এই ঠাকুরটার এখানে রং শুরু হয়নি। এখানে আছে একদম পুরো শিব ঠাকুর একদম যোদ্ধারূপে, একদম যোদ্ধারূপে, জাস্ট অসাধারণ লাগছে। এটা না আমি একদম প্রথমে আমি অন্য জিনিস ভেবেছিলাম, তো পরে জানলাম না এটা কিন্তু শিব ঠাকুর পুরো, কিন্তু এখানে যোদ্ধারূপে শিব আছে। আর এইখানে কিন্তু আছে কৃষ্ণের রূপে শিব, আমি সেটা পুরো দেখাচ্ছি, মানে জাস্ট অসাধারণ। আর এই যে বিনাটা যেটা বলছিলাম একদম ক্লোজ থেকে দেখো, এটা হচ্ছে জাস্ট ক্লোজ ভিউ, আর এই হচ্ছে কিন্তু পুরো বিনার অংশটা। আর মুখমণ্ডলটা জাস্ট অসাধারণ, অসাধারণ, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আর এই আরও একটা ঠাকুর, এরও কিন্তু যে রঙের কাজ, সেই রঙের কাজ কিন্তু পুরো পুরো শুরু হয়ে গেছে, মানে পুরো শুধুমাত্র চোখ আঁকা বাকি আছে। আর এই যে চালচিত্রের অংশটা, চালচিত্রের অংশ কেন বলি আমার কাছে সেরা লাগে প্রশান্ত দা, শুধু দেখো এখানে চালচিত্রের মধ্যে এইখানে একরকমের মূর্তি পুরো এই এই মানে অ্যাঙ্গেলটাই আছে বা এই জিনিসটার অংশটার মধ্যে আছে। আর এই উপরটায় কিন্তু প্রত্যেকটা দেবদেবীর মূর্তি আছে, প্রত্যেকটা, ভালো করে যদি তোমরা দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি আছে। আর এখান থেকে তো মুখমণ্ডলটা জাস্ট অসাধারণ লাগছে। আর এই হচ্ছে কিন্তু পুরো জিনিসটা বেশ লাগছে, মানে একটা পিলার মতন বলা যেতে পারে। আর এই হচ্ছে কিন্তু জোড়া হাঁস, আর এটা কিন্তু যাবে যত সম্ভব মনে হচ্ছে কুমোরটুলির দর্জিপাড়া, যত সম্ভব মনে হচ্ছে। তো চলো আরও আমি কিন্তু বাকিগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেটা বলছিলাম আমি যে কৃষ্ণ রূপ নিয়েছে কিন্তু এখানে শিব ঠাকুর, এখানে কিন্তু পুরো বাঁশি, সেই বাঁশি কিন্তু পুরো এই জায়গাটা থাকবে, আর শিবের মুখটা কিন্তু বেশ লাগছে। তাছাড়া আমি যদি এখানে দেখাই, এইখানেও কিন্তু আরও একটা যে ঠাকুর সরস্বতী ঠাকুর, সেটার কিন্তু প্রাইমারের কাজ পুরো হচ্ছে, পুরো প্রাইমারের কাজ হচ্ছে। আর এখানে হাঁসটা কিন্তু বেশ বেশ লাগছে। আর এইখান থেকে যদি এই ঠাকুরগুলো দেখাই, এই ঠাকুরগুলো কিন্তু সব সেরা 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 ঠাকুর আছে। আর চালচিত্রের কাজ, ওয়াও, চালচিত্রের কাজটা দেখো ভাই, এইরকম চালচিত্র সত্যি বলছি প্রশান্তদার কাছে এসে না আমি জাস্ট অবাক হয়ে যাই, অবাক হয়ে যাই, এইরকম লেভেলের মাটির কাজ আর চালচিত্র। আর এই ঠাকুরটা কিন্তু যাচ্ছে বারুইপুর, মানে বারুইপুরও কিন্তু এই ঠাকুরটা কিন্তু যাচ্ছে, বেশ বেশ ভালো লাগছে। আর এখান থেকে কিন্তু বেশ 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 লাগছে, এই ঠাকুরটাও মুখমণ্ডলটা কিন্তু মানে অসাধারণ। আমি যদি এই ঠাকুরটার মুখমণ্ডলটা দেখাই, বেশ বেশ লাগছে। আর বিনাটা দেখেছি, এরকম বিনা, এই লেভেলের বিনা বেশ আছে। আর এখানে কিন্তু বই আছে, এবার একটা ফোন দিয়ে দেওয়া উচিত, কারণ এখন ডিজিটাল যুগ, ফোনের সাথে বই। আর এখানে তো হাঁস তো পুরো প্রেমই করছে পুরো এই জায়গাটা আছে, আর একটু মজা করলাম। তাছাড়া কিন্তু এখান থেকে এই ঠাকুরটা হচ্ছে, আর এইখানে কিন্তু এই ঠাকুরের যে প্রাইমারের কাজ সেটা হচ্ছে, আর ওই হচ্ছে কিন্তু সব থেকে বড়ো সরস্বতী। দেখো এই দিকটা তো আমি তোমাদেরকে দেখালাম, এবার যদি আমি আসি এই পাটটা, এইখানে কিন্তু আরও একটা ছোট সরস্বতী আমি দেখতে পাচ্ছি। আর ঠাকুরের চোখখানা কিন্তু বেশ লাগছে, মানে একটা কালো লেয়ারের মধ্যে আছে সাদা, তারপর নীল, আর অসাধারণ কিন্তু মুখমণ্ডলটা লাগছে। ফিনিশিংটা শুধুমাত্র দেখো, এরকম ফিনিশিং কিন্তু সব জায়গায় দেখা যায় না। আর এটা কিন্তু পুরো বেনারসির সাজে আছে, পুরো বেনারসির সাজে কিন্তু এখানে আছে মা সরস্বতী। তো ঠাকুরের কিন্তু পুরো কাজ হয়ে গেছে, শুধুমাত্র হাঁসের কাজ বাকি আছে, আর এখানে বিনাটা একটু হালকা কাজ হবে। তাছাড়া এই হচ্ছে কিন্তু পুরো চালচিত্রটা, চালচিত্রটা কিন্তু বেশ হয়েছে। আর এই আরও একটা ঠাকুর যেটার কাজ কিন্তু প্রশান্তদা করছিল, আর এখানে কিন্তু অলরেডি আবার করতে শুরু করে দিয়েছে। আর বিনাটা কিন্তু বেশ লাগছে, মানে বিনার কালারটা যদি তোমরা দেখো একটুখানি, কী বলবো, উজ্জ্বল উজ্জ্বল ওরকম লাগছে, বেশ লাগছে। আর এখান থেকে কিন্তু শাড়িটাও বেশ লাগছে। আর এইখান থেকে কিন্তু ঠাকুরের পায়ের আঙুলের যে কাজ সেইটা হচ্ছে, এটা কি আলতা পরানো নাকি বা প্রশান্ত? হ্যাঁ, এটা হচ্ছে আলতা পরানোর কাজটা হচ্ছে। আর এইটা কিন্তু হয়ে গেছে পুরো, আর পায়ের এখানেও কিন্তু গহনা আছে, মানে যদি ভালো করে দেখো এটা এইখানে পুরো এই জিনিসটা আছে। আর তাছাড়া যদি আমি মুখমণ্ডলটা দেখাই, মুখমণ্ডলটা কিন্তু বেশ বেশ লাগছে, বেশ লাগছে, চোখখানার মধ্যে একটা ব্যাপার আছে। আর টিপও কিন্তু পরানো আছে অলরেডি। চলো আরও এদিকে যাই, এইদিকে কিন্তু আরও একটা সরস্বতী ঠাকুর আছে, সেটা কিন্তু চোখখানা দেখো, মানে পুরো টানা টানা চোখ, মানে এইরকম টানা টানা চোখ কিন্তু সরস্বতী ঠাকুরের খুবই কম দেখা যায়। আর যেখানে দেখা যায় আমি কিন্তু সেখানেই আজকে চলে এসেছি, মানে যেখানে দেখা যায় সেখানেই আছে। আর এইখানে কিন্তু চালচিত্রের কাজ, মানে এই যে চালচিত্রগুলো দেখছো না, এই যে চালচিত্রের কাজটা পুরো এইখানটা হচ্ছে, মানে ডিজাইন হচ্ছে। আর এই হচ্ছে কিন্তু সেই একতারা সরস্বতী, মানে যেটা আমি শর্ত ছেড়েছিলাম একটা, সেই একতারা সরস্বতীর এখন একতারাটা নেই। তাছাড়া কিন্তু সরস্বতী ঠাকুরটা আছে, বেশ বেশ ভালো লাগছে, মানে এই যে বলেছিলাম হাঁসের মধ্যে একটা ব্যাপার আছে ভাই, এই হাঁসটার মধ্যে আমার হেভি লেগেছে, হাঁসটার মধ্যে আলাদাই ব্যাপার আছে। আর এখান থেকে কিন্তু উপরের যে মানে শাড়ির পাটটা সেইটা কিন্তু হয়ে গেছে। আর মুখমণ্ডলটা কিন্তু বেশ লাগছে, আমি যদি একটু দূরে এসেছিলাম আরও ক্লোজে গিয়ে দেখাই, মুখমণ্ডলটা বেশ লাগছে,
চুলখানা দেখো, মানে এইরকম চুল, মানে এই ঠাকুরগুলো তো পুরো মুকুটে আছে, আর এই ঠাকুরের কিন্তু পুরো চুলের যে বিরুনি সেই বিরুনিতে আছে, মানে এখান থেকে পুরো এরম গিয়ে ওইখানে গিয়ে কিন্তু পুরো শেষ হয়েছে। আর এইখানে আরও একটা সরস্বতী ঠাকুরের কিন্তু রং শুরু হয়ে গেছে, মানে এটা কিন্তু আছে পদ্ম ফুলের উপর সরস্বতী, আর এখানে আছে কিন্তু পুরো বই, এই হচ্ছে কিন্তু পুরো বইটা, বইটা এখন রং শুরু হয়নি, এখানে একটা বই আছে, এখানে একটা বই আছে, এই হচ্ছে হাঁস, এই হচ্ছে মা সরস্বতী। এই যে এইখানে কিন্তু যে বলছিলাম না যে চালচিত্র কাজ সেইটা হচ্ছে, তাছাড়া এইখানে তো যে প্রশান্ত দাস এই পায়ের কাজটা করছে, আর এইখান থেকে আরও একটা সরস্বতী বেনারসিতে, মানে সরস্বতী ঠাকুর বেনারসিতে দেখা যায়, আমি তো দেখিনি কখনো, এই প্রথম দেখছি, মানে এইখানে একটা দেখতে পেলাম, ওইখানে একটা দেখতে পেলাম, তো আরও কিন্তু খুঁজলে আমি পেয়ে যাবো। তো আর চোখখানা দেখো, জাস্ট অসাধারণ চোখ, অসাধারণ চোখ।